সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান, ইম্পেক্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আমরা জানব 2020-2021 অর্থ বছরের জন্য যারা নতুন আমদানি রপ্তানি লাইসেন্স করতে চায় তাদেরকে কি পরিমাণ সরকারের ফিস দিতে হবে, সরকারকে কি পরিমাণ ফিস দিতে হবে সে ব্যাপারে আলোচনা করব। এছাড়াও যাদের যারা নবায়ন করবে তারা কি পরিমাণ ফিস দিবে এবং যারা ইআরসি করবে, রপ্তানি লাইসেন্স করবে, তারা কি পরিমাণ দিবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, এবং কোন টিয়ার চালানের মাধ্যমে, কোন নাম্বারের মাধ্যমে সে টাকাটা জমা দিবে সে ব্যাপারেও বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা, প্রথমেই আমরা দেখব যারা নতুন লাইসেন্স করতে চায়, যারা নতুন লাইসেন্স করতে চায় 2020-2021 অর্থ বছরের জন্য যারা নতুন আমদানি লাইসেন্স করতে চায় তাদের কি পরিমাণ ফিস দিতে হবে সে ব্যাপারে প্রথমে আমরা জানব। 2020-2021 অর্থ বছরে যারা নতুন আমদানি লাইসেন্স নিতে চাচ্ছেন তাদের আমদানি লাইসেন্সের জন্য গুনতে হবে, এখানে শ্রেণীবিন্যাস করা হয়েছে বিভিন্ন আমদানি বার্ষিক মোট আমদানি সর্বোচ্চ মূল্যসীমা ভিত্তিতে আমদানি লাইসেন্সগুলি শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। প্রথম শ্রেণীতে রয়েছে যে লাইসেন্স, সেটির মাধ্যমে সেই লাইসেন্সের মাধ্যমে আপনি বার্ষিক সর্বোচ্চ 5 লক্ষ টাকার পণ্য আমদানি করতে পারবেন। এই লাইসেন্সটি নিতে আপনাকে 6,000 টাকা প্রাথমিক নিবন্ধন ফিস দিতে হবে এবং 900 টাকা দিতে হবে 15% মূসক বা ভ্যাট। দ্বিতীয় শ্রেণীতে রয়েছে যে লাইসেন্সটি, তার মাধ্যমে আপনি বার্ষিক সর্বোচ্চ 25 লক্ষ টাকার পণ্য আমদানি করতে পারবেন। এই লাইসেন্সটি নিতে আপনাকে প্রাথমিক নিবন্ধন ফিস দিতে হবে 11,000 টাকা এবং 15% হারে মূসক বা ভ্যাট দিতে হবে 1,650 টাকা। তৃতীয় শ্রেণীতে যে লাইসেন্সটি রয়েছে, এই লাইসেন্সটির মাধ্যমে একজন আমদানিকারক বার্ষিক সর্বোচ্চ 50 লক্ষ টাকা পণ্য আমদানি করতে পারবে। প্রাথমিক নিবন্ধন ফিস এই লাইসেন্সটির জন্য দিতে হবে 19,000 টাকা এবং 15% হারে মূসক বা ভ্যাট দিতে হবে 2,850 টাকা। চতুর্থ শ্রেণীতে যে লাইসেন্সটি থাকবে, এই লাইসেন্সের মাধ্যমে একজন আমদানিকারক বার্ষিক সর্বোচ্চ 1 কোটি টাকার পণ্য আমদানি করতে পারবে। এই লাইসেন্সের প্রাথমিক নিবন্ধন ফিস থাকবে 31,000 টাকা এবং 15% ভ্যাট দিতে হবে 4,650 টাকা। পঞ্চম শ্রেণীতে যে লাইসেন্সটি দেওয়া হয়, সেই লাইসেন্সের মাধ্যমে একজন আমদানিকারক বা এক অর্থ বছরে সর্বোচ্চ 5 কোটি টাকার পণ্য সে আমদানি করতে পারবে। এই লাইসেন্সটি পেতে তাকে প্রাথমিক নিবন্ধন ফিস দিতে হবে 46,000 টাকা এবং 15% মূসক বা ভ্যাট দিতে হবে 6,900 টাকা। ষষ্ঠ শ্রেণী বা সর্বশেষ শ্রেণীর যে লাইসেন্সটি দেওয়া হয় তা হলো 5 কোটি টাকার ঊর্ধ্বে, অর্থাৎ এটাকে আমরা বলি আনলিমিটেড আইআরসি, আনলিমিটেড আমদানি, অর্থাৎ যে কোনো পরিমাণ যে সারা বর্ষ একটি অর্থ বছরে সে এই লাইসেন্সের মাধ্যমে যে কোনো অ্যামাউন্টের পণ্য সে আমদানি করতে পারবে, তাতে কোনো বিধিনিষেধ থাকবে না। এর প্রাথমিক ফিস, প্রাথমিক এই লাইসেন্সটির প্রাথমিক নিবন্ধন ফিস ধরা হয়েছে 61,000 টাকা এবং 15% হারে এই লাইসেন্সের জন্য মূসক দিতে হবে 9,150 টাকা। তো বন্ধুরা, এবার জানবো যাদের লাইসেন্স রয়েছে কিন্তু নবায়ন করতে হবে, এই চলতি অর্থ বছরের জন্য যারা নবায়ন করবেন তাদের কত ফিস দিতে হবে, তাহলে চলুন জেনে নেই। বন্ধুরা, যাদের ইতিপূর্বে আমদানি লাইসেন্স রয়েছে তারা এই বছর চলতি বছর যদি নবায়ন করতে চান তাহলে তাদেরকে যে যে লাইসেন্স কোন শ্রেণীতে কত টাকা ফিস দিতে হবে সেটি আসুন জেনে নিই। প্রথম শ্রেণীতে যে লাইসেন্সটি রয়েছে, 5 লক্ষ টাকা মূল্যসীমা আমদানির যে লাইসেন্সটি রয়েছে, সেই লাইসেন্সে নবায়ন ফিস হিসেবে দিতে হবে 3,000 টাকা এবং 15% ভ্যাট বা মূসক দিতে হবে 450 টাকা। দ্বিতীয় শ্রেণীতে যে লাইসেন্সটি রয়েছে সেটি নবায়নের জন্য দিতে হবে 6,000 টাকা এবং 15% হারে মূসক বা ভ্যাট দিতে হবে 9,000 টাকা। তৃতীয় শ্রেণীর যে লাইসেন্সটি রয়েছে সেটি নবায়নের জন্য এই চলতি অর্থ বছরে নবায়নের জন্য দিতে হবে 10,000 টাকা এবং 15% ভ্যাট দিতে হবে 15,000 টাকা। চতুর্থ শ্রেণীর যে লাইসেন্সটি রয়েছে সেখানে আপনাকে নবায়নের জন্য দিতে হবে 15,000 টাকা এবং 15% ভ্যাট বা মূসক হিসাবে দিতে হবে 2,250 টাকা। পঞ্চম শ্রেণীর লাইসেন্সটি নবায়নের জন্য এবছর দিতে হবে 22,000 টাকা এবং 15% ভ্যাট বা মূসক দিতে হবে 3,300 টাকা। ষষ্ঠ শ্রেণীর জন্য, সর্বশেষ শ্রেণীর জন্য নবায়ন ফিস 30,000 টাকা ধরা হয়েছে এবং 15% ভ্যাট বা মূসক হিসেবে তাকে গুনতে হবে 4,500 টাকা।
বন্ধুরা এখন জানবো যারা ইন্ডেন্টিং লাইসেন্স করতে চায় তাদের কত ফিস দিতে হবে বা নবায়ন করতে হলে তাদেরকে কত ফিস দিয়ে নবায়ন করতে হবে সেই ব্যাপারে। 2020-2021 অর্থ বছরে যারা ইন্ডেন্টর নিবন্ধন সনদপত্র নেবেন তাদের জন্য আপনার একটি ইন্ডেন্টিং লাইসেন্স নেওয়ার জন্য তাকে প্রাথমিক নিবন্ধন ফিস দিতে হবে 41,000 টাকা, 15% হারে তাদেরকে মূসক বা ভ্যাট দিতে হবে 6,150 টাকা। যদি কারো ইন্ডেন্টিং লাইসেন্স ইতিপূর্বে থেকে থাকে তারা এবছর নবায়নের জন্য তাদেরকে দিতে হবে 20,000 টাকা এবং সাথে 15% ভ্যাট বা মূসক দিতে হবে 30,000 টাকা। এবার জানবো রপ্তানি লাইসেন্স করার জন্য আপনাকে কত ফিস দিতে হবে এবং রেনু করার জন্য কত ফিস দিতে হবে। 2020-2021 অর্থ বছরে যারা রপ্তানি নিবন্ধন সার্টিফিকেট নিতে যাচ্ছেন বা ইআরসি নিতে যাচ্ছেন তাদেরকে একটি শ্রেণীতেই রপ্তানি লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এই লাইসেন্সটির মাধ্যমে আপনি যে কোনো পরিমাণ যে কোনো মূল্যমানের পণ্য রপ্তানি করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এই প্রাথমিক এই লাইসেন্সটিকে এই লাইসেন্সটি পেতে আপনাকে প্রাথমিক নিবন্ধন ফিস দিতে হবে 8,000 টাকা এবং 15% হারে এটার মূসক বা ভ্যাট দিতে হবে 1,200 টাকা। যদি আপনার ইতিপূর্বে রপ্তানি লাইসেন্স থেকে থাকে চলতি বছরের নবায়নের জন্য আপনাকে দিতে হবে 5,000 টাকা নবায়ন ফিস বাবদ এবং 15% হারে মূসক বা ভ্যাট দিতে হবে 750 টাকা। বন্ধুরা, যারা যাদের ইতিপূর্বে আমদানি রপ্তানি লাইসেন্স রয়েছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যারা নবায়ন করেননি তাদেরকে নতুন করে নবায়ন করতে হলে যেভাবে জরিমানা দিতে হবে তা হলো প্রত্যেকটি আইআরসির জন্য প্রথম 1 বছর যদি তারা 1 বছর নবায়ন না করে থাকে তাহলে তাকে 500 টাকা জরিমানা দিতে হবে এবং ওই 1 বছরের নবায়ন ফিস সহ 500 টাকা জরিমানা দিয়ে আবার পুনরায় সে নবায়ন করতে পারবে। আর যদি সে 2 বছর ফেল করে থাকে অর্থাৎ 2 বছর হয়েছে সে নবায়ন করে না তাকে 1,000 টাকা জরিমানা গুনতে হবে, 3 বছর হলে তাকে 2,000 টাকা গুনতে হবে, যদি চতুর্থ বছর হয় তাহলে 2,000 টাকা ডবল, 4,000 টাকা, পঞ্চম বছর হলে 4,000 টাকা ডবল, 8,000 টাকা, এভাবে করে বৃদ্ধি পাবে। সে যত বছর সে লাইসেন্সটি নবায়ন করে নেই ওভাবে তাকে যোগ করে জরিমানা জমা দিয়ে তারপর তার লাইসেন্সের জরিমানা এবং ফিস জমা দিয়ে বিগত সকল বছরের ফিস জমা দিয়ে তাকে নতুন করে আইআরসি নবায়ন করতে হবে। যদি ইআরসি নবায়নের তারিখ শেষ হয়ে মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে এবং তারা বিগত বছরগুলিতে নবায়ন না করে থাকে, যদি 1 বছর হয়ে থাকে তাহলে 500 টাকা জরিমানা দিবে, 2 বছর হলে 1,000 টাকা জরিমানা এবং তৃতীয় বছর যদি হয় তাহলে 1,500 টাকা জরিমানা দিতে হবে এবং তৃতীয় বছর যদি হয়ে থাকে তাহলে 1,500 টাকা জরিমানা দিতে হবে, এরপরে প্রতি বছরের জন্য 1,500 টাকার দ্বিগুণ এবং তার দ্বিগুণ, এভাবে করে বৃদ্ধি পাবে। একইভাবে ইনভেন্টর লাইসেন্সের জন্য যদি কেউ প্রথম 1 বছর নবায়ন না করে থাকে তাকে 1,000 টাকা জরিমানা দিয়ে নবায়ন করতে পারবে সে, আবার 2 বছর নবায়ন যদি না থাকে তাহলে আরো 2,000 টাকা জরিমানা সহ তাদের ফিস জমা দিয়ে সে নবায়ন করতে পারবে এবং 3 বছরের জন্য যদি হয় তাহলে 3,000 টাকা সে জরিমানা দিবে এবং প্রত্যেক বছরের প্রতি বছরের যে নবায়ন ফিস ছিল এই প্রতি বছরের নবায়ন ফিস দিয়ে এই জরিমানার টাকা জমা দিয়ে তারপর রিনিউয়ালের জন্য অ্যাপ্লিকেশন করলে আবার পুনরায় তারা নবায়ন হালনাগাদ করতে পারবে। 2020-2021 অর্থ বছরে আমদানি রপ্তানি ইন্ডেন্টিং ইস্যু সনদপত্র যারা টাকা জমা দিবেন তারা বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখায় তারা জমা দিতে পারবেন, আর যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা ট্রেজারি চালানোর মাধ্যমে টাকাটা জমা দিতে পারবেন। ইস্যু অর্থাৎ আপনার যে কোনো লাইসেন্স ইস্যু নবায়ন এবং জরিমানা জমা ট্রেজারি চালান নাম্বার হলো 1-1731-0001-1801। যদি এবং এর সাথে মূসক জমা ট্রেজারি চালান নাম্বারটি হলো 1-1133-0010-1। বন্ধুরা, এই ছিল আজকের আমদানি রপ্তানি লাইসেন্সে আপনাকে কত গভর্নমেন্টকে কত ফিস দিতে হবে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি আবার চেষ্টা করব এই ব্যাপারে জানানোর জন্য। আর যদি আপনার এ ব্যাপারে আমদানি রপ্তানি লাইসেন্স সংক্রান্ত কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়
তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, মেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।